তো সেটা কোনো বেলেগ একটা প্রশ্ন আমাদের নির্বাচনী অধিবেশনের গাড়ি হল সকল প্রচার ব্যস্ত হয়ে পড়েছে, সেই দেখতে পাওয়া গেছে ঠায়ে ঠায়ে অরুণোদয় যে আসনি তার ফর্মবিলাক থাকা দেখতে পাওয়া গেছে, সেটা কি করবে? এইটো সম্পূর্ণ নির্বাচনী আচরণ বিধি উলঙ্ঘন আর এই অসাংবিধানিক অগণতান্ত্রিক কাম। আর বিজেপি দলে ঠায়ে ঠায়ে অল্প মানুষ পাঠাই ভুয়া তালিকা প্রস্তুত করাই আছে, বিভিন্ন মানুষের নাম তালিকাত অন্তর্ভুক্ত করাই লিখাই আছে। আর মানুষে গিয়ে কই আছে ফিল্ডত যে এই আমি এই মানুষ যখন অরুণোদয়ের পর বাদ পড়ে আসিল আমি নামবিল অরুণোদয় পাব। কিছু মানুষক আকু দাবি ধমকি দিছে যে যদি বিজেপিক ভোট নিদিয়ে যখন পূর্বে পি এম এ ওয়াই জি বা আই এ ওয়াই ঘর পাইছিল বা যখন অরুণোদয় পাইছিল অরুণোদয় কাটি দিব, যখন চাউলের কার্ড পাইছিল রেশন কার্ড কাটি দিব, যখন ঘর পাইছিল ঘর ভাঙি দিব, এনেকেই দাবি ধমকি দিয়ে আরম্ভ করেছে। পরহি মই খবর পাওয়া মতে বিজেপির মাইনরিটি সেলর মানুষ গোটেই নগাঁও ডিস্ট্রিক্টরপা মরিকলঙত মাতি কেন্ডিডেটে প্রকাশ্যে ধমকি দিছে যে যদি এবার মাইনরিটি মানুষে আমার ভোট নিদিয়ে টাকা পয়সা দিয়ে আসো তাহলে অবস্থা ভয়াবহ হব, আমি ভয়ঙ্কর পরিণতির সম্মুখীন হব লাগিব। আর মানে যথেষ্ট ভাবুকি দিছে আর এনে ধরনের ভয় ভাবুকি প্রলোভন আর নির্বাচনী আচরণ বিধি উলঙ্ঘা সকল ধরনের অপচেষ্টাই বিজেপিয়ে করে আছে একমাত্র মুখ রুদিব ইউডিএফরপর সমষ্টিটি রখাব যাতে ইউডিএফে দখল করে লৈছে। প্রথম টার্গেট লৈছে কংগ্রেসের যান রথি মহারথী আছিল, যান ব্লক কংগ্রেস মন্ডল কংগ্রেসের নেতাবিল সব টুপুলা বান্ধি বান্ধি বিজেপিত লৈ গল। আর কংগ্রেসে যেটা গম পালে যে জিকিবই নারব ফিল্ডত অস্তিত্বই নাই, গতি গ্রামাঞ্চলের নেতাবিল বিজেপিয়ে ললে দেখিলে তারপিছতো কাম হওয়া নাই। এটা প্রলোভন আর ভাবুকি আর কব গেলে সন্ত্রাসী কার্যকলাপ আরম্ভ করেছে যাতে যিকোনো প্রকারে সিটটা আজরি নিব পারে, আমি তার ইয়াক গরিহণা দিছো, এনে অগণতান্ত্রিক কার্যকলাপ গরিহণা দিছো। আর রিটার্নিং অফিসার আর নির্বাচন আয়োগক আমি এই কথাটো কম যাতে এই কথাখিনি অবজার্ভ করে আর যাতে নির্বাচনী আচরণ বিধি উলঙ্ঘা করার অভিযোগত যাতে যেটা আচরণ বিধি উলঙ্ঘার যেটা শাস্তিমূলক ব্যবস্থা এইটা বিজেপির বিরুদ্ধে লয় আমি এইটা দাবি জানাইছো আর আমি প্রয়োজন সাপেক্ষে আমি লিখিতভাবে অভিযোগ দাখিল করি। এবার ইউডিএফর প্রতিদ্বন্দ্বিতা বিজেপির লগত হব, কারণ কংগ্রেসের যে ফিল্ডত মানুষই নাই, সব বিজেপিত গুছি গেল, মাইনরিটি এরিয়াত নেতাবিল সব বিজেপিত গুছি গেল, গতি এটা কংগ্রেস একটা বঠা নোহা নাওয়ার নিচিনা হয়ে আছে, গতি এই এনেই বতাহে উত্তর উড়াই লই ফুড়ছে। গতি বিজেপিয়ে সর্বাত্মক প্রচেষ্টা করে আছে মাইনরিটি সব কংগ্রেসী নেতাবিলাক লৈ গৈ যাতে আমাক রক্ষাব পারে, কিন্তু আমার যেটু বিজয়রথ আমার গতি রুদ্ধ বিজেপিয়ে করব নারিব, কমেও 3 লাখ ভোট ব্যবধানত বিজেপি পরাজিত হব। আর সেইখানে ইতিমধ্যে আমি ফিল্ড আমি প্রস্তুত করেছো, এটা মাত্র আমি নির্বাচনী আনুষ্ঠানিকতা সম্পন্ন করে আছো। কংগ্রেসে কিন্তু অভিযোগ উত্থাপিত করেছে যে কংগ্রেসে কয়ে আছে যে বিজেপির পর একটা প্রার্থী দিছে, এটা প্রথম মই কৈছো মোর মানে এটা মোর অনুসরণ করে আছে প্রদ্যুৎ বরদলে, মই একমাস আগরপরাই কৈছো যে কংগ্রেস বিজেপির প্রার্থী দুজন, এজন সুরেশ বরা যিজনক 3 মাস আগতে কংগ্রেসের পর নিছিল আর এজন প্রদ্যুৎ বরদলৈ যিজনে মানে গৌরব গগৈয়ে ইয়ার টিকিট পাব বলে তেও বিজেপির তল দুয়ারে বিজেপির ভিতর গই হিমন্ত বিশ্ব শর্মাক ফুলের বুকি দি আশীর্বাদ লৈ হিমন্ত বিশ্ব শর্মার চরণ চুই বিজেপির টিকিটটো পাক্কা করে থাকছিল যে ইয়াত গৌরব গগৈয়ে কংগ্রেসের পর লোব বিজেপির পর লোব, তারপর যেবা কংগ্রেসে ইয়ার টিকিটটো দিয়ে রখাই দিলে, কিন্তু এই প্রদ্যুৎ বরদলৈ যে হারে হিমু যে বিজেপি হয়ে গেল মস্তিষ্ক মাথা কলিজা হার্ট আর নার্ভ গোটেখিনি বিজেপির ওসর বিক্রি করে থাকছে এই কথাটা আপনার মিডিয়ায় কিন্তু 1 বছর ধরে বজায় আছে যে প্রদ্যুৎ বরদলৈ তলে তলে বিজেপি বিজেপির সব হলিগলি করে আছে। সেই প্রদ্যুৎ বরদলৈর মুখেরে যদি বেলেগক কয় যে বিজেপির 2 নম্বর ক্যান্ডিডেট, এনেকা নির্লজ্জ ক্যান্ডিডেট মানে খুব বেয়া লাগে যে নিজে বিজেপির ওসর মাথা মস্তক সব বিক্রি করে থাকে বেলেগক কব আছে রাইজে বিচার করবো।